হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো সকালবেলা না উঠে একটু ব্যালকনিতে গেছিলাম, মানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে আমার তো ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্য আবার একটা স্টোল নিয়ে এসে একটু গায়ে দিয়ে বসলাম। তো যাই হোক, আর হোক, আগের ভিডিওতে তোমরা কালী পুজোর দিনটা দেখেছো, তো আজকে হচ্ছে মায়ের মানে ভাসান রয়েছে। তো আজকে ভাবছি সারাদিন আর তেমন কিছু ভিডিও করব না, একবারে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা স্টার্ট করব। তো যাই হোক, একটু স্টার্টিং ভিডিও করলাম, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। Thank you.
ভাষান্ত হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে পুজোর ফল প্রসাদ আর ওই যে চিড়ে খই মাখা যেগুলো থাকে তো সেগুলো দেওয়া হচ্ছিল। আর আমি আগেও বলেছি যে আমাদের এখানে সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হয়। বিসর্জন তো হয়ে গেল দেখলেই তো, যেরকম দুর্গা পুজোর সময় হয়েছিল তখন মায়ের বিসর্জন হচ্ছিল, একটু খারাপ লাগছিল, এখন আবার একটু খারাপ লাগছে। মানে এই দুদিন একটু পুজো পুজো এরকম একটা ভাব ছিল। তো যাই হোক, আর দুর্গা পুজোর প্যান্ডেলটা তাও আমার পাশে হয়েছিল, কিন্তু কালী পুজোর প্যান্ডেলটা না একদম আমার বিল্ডিংয়ের সামনে হয়েছিল। তো সব সময় পুজো পুজো একটা ব্যাপার কাজ করছিল। তো সামনেই জগদ্ধাত্রী পুজো আসছে, আর আমাদের কমপ্লেক্সে না জগদ্ধাত্রী পুজো হয়, তো সম্ভবত নেক্সট উইকে মঙ্গলবার কি বুধবার পুজো, তো আমার ঠিক মানে মনে নেই, দেখতে হবে। তো যাই হোক, সবাইকে দীপাবলির আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আরও একবার শুভ দীপাবলি।